মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে নরকের দরজা বলে পরিচিত মরু গর্তের আগুন নিভিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরনি মুখামেদভ। পরিবেশ ও স্বাস্থ্যগত কারণেই এটি বন্ধ করতে চান তিনি। একই সঙ্গে গ্যাস রপ্তানির উদ্যোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে তার, যে কারণে কর্মকর্তাদের এই নরকের দুয়ারের আগুন নেভানোর জন্য একটি উপায় বের করার নির্দেশও দিয়েছেন। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট বলেন, তারা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছে যা দিয়ে অনেক মুনাফা অর্জন করা যেত এবং সেগুলো জনগণের কল্যাণে ব্যয় করা যেত। কারাকুম মরুভূমির এই গর্তে গত কয়েক দশক ধরেই আগুন জ্বলছে। এই গর্তের অগ্নিমুখের ব্যাস 69 মিটার আর গভীরতা 30 মিটার। ভূতত্ত্ববিদরা মিথেন গ্যাসের পরিমাণ কমিয়ে আনতে 1971 সালে মুক্তিতে আগুন লাগিয়ে দেয়, সেই থেকেই এটি জ্বলছে আর এ কারণেই এটিকে নরকের দরজা বলা হয়। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কারাকুম মরুভূমির এই গর্তের সৃষ্টি নিয়ে রহস্য ছড়িয়ে রয়েছে। অনেকে মনে করেন 1971 সালে সোভিয়েতদের একটি খনন কাজের সময় এটি সৃষ্টি হয়েছিল, কিন্তু কানাডার অনুসন্ধানকারী জর্জ কোরেনিস 2013 সালে গর্তের গভীরতা পরীক্ষা করে জানান কিভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে তা কেউই জানে না। যদিও তুর্কিমেন ভূতত্ত্ববিদদের মতে 1960-এর দশকে এই গর্তের সৃষ্টি। এর আগেও বেশ কয়েক দফায় এই গর্তের আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। 2010 সালেও প্রেসিডেন্ট বেরনি মুখামেদভ বিশেষজ্ঞদের আগুন নেভানোর উপায় বের করতে নির্দেশ দিয়েছিলেন।